Ma mi piscia a scolina. Excuse me. আপনার যে ফোন থেকে হেডফোনের কানেকশনটা লুজ হয়ে গেছে, সব সাউন্ড শোনা যাচ্ছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাই ভাড়া দেন তো আপনারা সবাই। ভাড়া দিতে বলা, ভাই দেন তো ভাড়া দিন। আপনি এখন বিপদে পড়ছেন বুঝতে পারতেছি, কিন্তু তাই বলে এখন আমি আপনাকে আমার ভাড়াটা দিতে পারবো না। বর্মামাতে ফোন করেছিল, সে বললো যে তোর জন্য খুব ভালো একটা ছেলে দেখেছে, তুই যদি বলিস আমি ওদেরকে বাসায় আসতে বলবো। মা আমি না এখন আসলে সত্যি কথা বলতে বিয়ে সাথে নিয়ে ভাবছিলাম। আচ্ছা আমাকে বলতো, তোর কি কোনো পছন্দ আছে? আছে। বাহ, তুই ওকে আসতে বল। আসতে পথে কোনো কষ্ট হয়নি তো? তুমি কেমন আছো বাবা? জি আন্টি ভালো। মর্নিং রনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া তোমরা চিনি মানে খুব ভালো করে চিনি। আমি আগে আপনাদের রেস্টুরেন্টের মানে কিচেনটা। কেন স্যার, আমাদের কাস্টমার্স আর নট অ্যালাউড ইন দ্য কিচেন। ইনফ্যাক্ট আমি খাদ্য অধিদপ্তর থেকে এসেছি। ও হো, তা বলবেন তো স্যার, কোনো সমস্যা নেই। আপনি দেখুন স্যার, অধিদপ্তরের লোকের তো এটা কাজ না, রেস্টুরেন্টের ভেতরে পরিবেশ দেখা, কিচেন দেখা। আপনি কি পোস্টে আছেন? আপনি কে? আমি একজন ম্যাজিস্ট্রেট। পরিচয় দিয়ে আমি কিচেনটা একটু মানে আমার আসলে পাশের গলিতেই আমার অফিস, তো ওই প্রতিদিন এখানে এসে লাঞ্চ করব, তো ভাবলাম যে যেখানে আমি খাবো তো তারা কি খাবারের মানে তারা কি হাইজিনটা মেনটেন করে কিনা ওটা দেখার জন্যই আসলে আসা। সরি স্যার। সরি মানে? সরি বললে তো হবে না। আপনি মিথ্যা পরিচয় দিয়ে আমাদের যে হয়রানিটা করেছেন এজন্য তো আপনার নামে আমি পুলিশে কমপ্লেন করবো। কেন আপনি ধরবেন না, হাত ধরবেন না, আর কোনো কথা নাই। এই ছেলের সাথে কোনো রকম সম্পর্ক যাওয়া যাবে না, মিনিও যেন দূরে থাকে। ভাইয়া তোমার তোমার সাথে আমার সাথে সম্পর্ক শেষ করে তাই তো? এখানে এভাবে কি হচ্ছে? কি তুমি এভাবে পড়ে আসছো কোনো দরজা খুলে? চোর ঢুকে যেত। কি আছে আমার, কি আছে আমার যে চোর চুরি করে নিয়ে যাবে? আমার তো সব শেষ, আমার পারু চলে গেছে, কিন্তু আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি যেমন বলবো আমি তেমনি করবো, তাও তুমি আমার ছেড়ে যাও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাও তুমি ছেড়ে যাও না আমাকে। চল, তোমাকে বিশ্বাস করলাম।